নতুন জায়গা কেমন লাগলো রে দীপু? সুন্দর। কাল থেকে আবার নতুন স্কুলে যাবি। নতুন স্কুল। ভেতরে আসতে পারি স্যার? না। তবে কি পরে আসবো? না, তোকে আর আসতেই হবে না। কিন্তু স্যার, আমাকে যে আসতেই হবে। আসতেই হবে। এবার বল, কেন তোকে আসতেই হবে? আমি যে এই ক্লাসে ভর্তি হয়েছি স্যার। ভর্তি হয়েছিস? জি স্যার। সত্যি? সত্যি। তাহলে তোকে আসতে দিতেই হয়, কি বলিস তোরা? এই স্কুলের নিয়ম কানুন খুব কড়া, জানিস তো। নতুন কেউ আসার পর তাকে একটা লেকচার দিতে হয়। কোথায়? এইখানে সবার সামনে, তোকেও দিতে হবে। আমি যে লেকচার দিতে পারি না স্যার, কোনোদিন দেইনি। পারি না বললেই তো আর হবে না, স্কুলের যা নিয়ম তা তো তোকে করতেই হবে, কি বলিস তোরা? নে শুরু কর। এই দেখ, ঘড়ি ধরে 5 মিনিট। এটাই ঠিক আছে। সত্যি বলছি স্যার, আমি 10 সেকেন্ড পার হয়ে গেল। আমি পারবো না স্যার। ঠিক আছে, যদি না পারিস তাহলে এখানে দাঁড়িয়ে থাক 5 মিনিট, আর তোরা সব বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে থাক। ঠিক আছে স্যার, আমি বলছি। আমার নাম মোহাম্মদ আমিনুল আলম, আমি ক্লাস 8-এ পড়ি। আহা, ক্লাস 8-এ পড়ি, সেটা তো সবাই জানে। যেসব কেউ জানে না সেসব বল। আমি এর আগে ক্লাস 7-এ ছিলাম বগুড়া জেলা স্কুলে, ক্লাস 6-এ ছিলাম চিটাগাং কলেজিয়েট স্কুলে, ক্লাস 5-এ থাকতে পড়তাম বান্দরবন হাই স্কুলে, ক্লাস 4-এ পচাগড় হাই স্কুলে, ক্লাস 3-তে থাকতে কিশোরীমোহন পাঠশালা সিলেট, ক্লাস 2-তে রংপুরে, স্কুলটার নাম মনে নেই, ক্লাস 1-এ ছিলাম শেখঘাট জুনিয়র হাই স্কুল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বছর বছর স্কুল বদলাস নাকি? আমার বদলাতে ভালো লাগে না, কিন্তু আমার বাবা প্রত্যেক বছর নতুন জায়গায় যান, তাই আমারও যেতে হয়। নে শুরু কর আবার, মাত্র 1 মিনিট হয়েছে। মাত্র 1 মিনিট? আরো 4 মিনিট বাকি আছে। আমি বই পড়তে খুব ভালোবাসি, ডিটেকটিভ বই। আমি অনেকগুলো ডিটেকটিভ বই পড়েছি, তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে। কি হচ্ছে এগুলো? কে কে শব্দ করলো এমন করে? মেয়ে শুরু কর।
ডিটেকটিভ ছাড়াও আমি অ্যাডভেঞ্চারের বই পড়তে খুব ভালোবাসি, আর ভালোবাসি ছবি আঁকতে আর খেলতে। ফুটবল খেলতে আমার সবচেয়ে ভালো লাগে। কোন জায়গায় খেলো, সেন্টার ফরওয়ার্ড? না, আমি রাইট আউট ছিলাম। সেন্টার ফরওয়ার্ড খেলি মাঝে মাঝে, ব্যাকেও খেলি, এছাড়া ব্যাডমিন্টনও খেলি, কিন্তু কর্কের দাম এত বেশি হয়ে গেছে যে সবসময় খেলতে পারি না। কয় মিনিট হয়েছে স্যার? আড়াই মিনিট মাত্র। আড়াই মিনিট? আবার শুরু কর। সব তো বলে ফেলেছি, আর কি বলবো? আর যা যা পারিস এসব বল। আর কিছু করতে পারি না। আর কিছু পারিস না? গান গাইতে, সাইকেল চালাতে, সাঁতার কাটতে, মারামারি করতে? আমি সাইকেল চালাতে পারি, সাঁতারও দিতে পারি, কিন্তু গান গাইতে পারি না। মারামারি? ও হ্যাঁ, আমি অল্প অল্প মারামারিও করতে পারি। অল্প অল্প মারামারি কি জিনিস? মানে আমি ঠিক মারামারি করি না, তবে কেউ যদি আমার সাথে মারামারি করতে চায় শুধু তাহলেই, একটু অল্প অল্প। ও বুঝেছি, তুই নিজে থেকে করিস না, তবে কেউ করতে চাইলে না করিস না, এই তো? আর এক মিনিট বাকি, নে শুরু কর আবার। আমি বই বাঁধাই করতে পারি, আর শর্ট সার্কিট হয়ে ফিউজ পড়ে গেলে মেন সুইচের ফিউজ বদলে ঠিক করে ফেলতে পারি। কি বললি? জি স্যার, শর্ট সার্কিট হলে ফিউজ পড়ে যায় তো, তখন মেন সুইচ অফ করে ব্রিজটা খুলে নিয়ে একটা চিকন তার ওখানে লাগিয়ে দিলেই আবার সব ঠিক হয়ে যায়। তুই ঠিক করিস ওভাবে? হ্যাঁ, যখন দরকার হয়। খুব সহজ, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন। আর বই বাঁধাই কথা কি বললি? আমি বইও বাঁধাই করতে পারি। আমাদের বাসায় অনেক বই ছিঁড়ে গিয়েছিল, তাই আমার বাবা আমাকে বলেছিলেন আমি যদি বই বাঁধাই করি তবে একটি বই বাঁধাই করার জন্য 1 টাকা করে দেবেন। খুব ভালো, তোরা কেউ বই বাঁধাই করতে পারিস? সবারই কিছু কিছু সত্যিকারের কাজ জানা উচিত। নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জার কিছু নেই, বরং গৌরব আছে। এখন তোর ছোট, বড়রা তোদের কিছু করতে দেবে না, কিন্তু সুযোগ পেলেই শিখে নিবি। নে তো, লেকচার শেষ, টাইম ওভার। ভালোই বলেছিস। ক ভাই বোন তোরা? আমি একাই, আমাদের বাসায় শুধু আমি আর আমার বাবা। তোর মা? আমার মা মারা গেছেন। আমার বাবা খুব ভালো, আমার মা নেই বলে আমার কোনো অসুবিধে হয় না। এবার তোর নামটা বল দেখি, খাতায় লিখে নি। মোহাম্মদ আমিনুল আলম। তোর বাবা কি তোকে এই নামেই ডাকেন? না, দীপু বলে ডাকেন। কি বললি? দীপু। দীপু? আমাদের যে আর একটা দীপু আছে, দুইটা দীপু হয়ে গেল যে, কি মুশকিল! কোথায় আর একটা দীপু? তাহলে কি করা যায়? একজনের অঙ্ক ভুল হলে আর একজন পিটুনি খাবে যে? নাম্বার দিয়ে দিন স্যার, একজন 1 নম্বর আর একজন 2 নম্বর। তাহলে তুই দীপু নাম্বার 2। Thank you.
আচ্ছা দীপু, এই স্কুলটা তোর কেমন লাগছে রে? খুব ভালো, এখানকার সবকিছুই খুব ভালো। এই তোদের মতো বন্ধু পেয়েছি, আর চারদিকে এই যে পাহাড়, পাহাড় আমার খুব প্রিয়। বুক বাইন্ডার, তুই বই বাধাই করতে পারিস? কিরে, কথা বলছিস না যে? কারোর সঙ্গে খুব বেশি খাতির না হলে আমি এমন করে কথা বলি না। খাতির ফাতির বুঝি না, আমি সবার সাথে এমন করে কথা বলি, তোর সাথেও বলবো। ঠিক আছে, তাহলে আমিও বলবো। সর্বনাশ, তারিকের সাথে ঝগড়া করতে যাস নি দীপু। কে বললো আমি ঝগড়া করতে চাইছি? ও যা বলে শুনে যা, নইলে বাবা 12টা বাজিয়ে দেবে। কি করবে ও? ওকে চিনিস না তুই, ও সব করতে পারে। একবার মিউনিসিপ্যাল স্কুলে খেলার পর ওদের হাত ব্যাগকে চাকু মেরেছিল, জানিস? যাই রে দীপু, কাল দেখা হবে। কাল তো আবার ড্রিল ক্লাস। ড্রিল ক্লাস? Thank you.
কিরে দৌড়াতে যেমন বাদরের মতো উল্টে পড়ে গেলি কেন? দিগবাজি খেতে ইচ্ছে করেছিল বুঝি? শোন তারিক, তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? কেন ঝগড়া করতে চাই কে বলল? তাহলে আমার সাথে এরকম করছিস কেন? দেখ তারিক, আমাকে টিপু সাজ্জাদ বা বাবু পাসনি যে তুই যা ইচ্ছা করবি আর আমি বসে থাকব। যদি আমার সাথে মারামারি করতে চাস আয়, আর যদি না চাস সোজা তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। খুব ডাট মারছিস, এমন ধুলাই দেবো একদিন যে বাপের নাম ভুলে যাবি। দে না, আজকেই দে না, এখনই দে না। আমি খুব ভালোভাবেই দৌড়াচ্ছিলাম, পেছন থেকে তারিকই আমাকে ল্যাং মেরে ফেলে দিল। তারপর রাস্তায় আবার আমার পথ আগলে দাঁড়ালো, নোংরা দাঁতগুলো বের করে বলে, কিরে অমন পড়ে গেলি কেন, কেমন পাজি দেখো। আমিও ছেড়ে দেইনি, স্পষ্ট বলে দিয়েছি যে আমার সঙ্গে ঝগড়া করতে এলে এমনিতে ছেড়ে দেব না। তুমি কিছু বলছো না যে? তুমি কি মনে করছো সব দোষ তাহলে আমার? কে বললো সব দোষ তোর? তাহলে? তাহলে কি? তারিক যে আমাকে ধোলাই দেবে বললো, তা আমি কি করবো? তাহলে তুমি বলছো মারামারি করি ওর সাথে? আমি কিছু বলছি না। ও যদি করতে চায়? ইচ্ছে হলে করবি, ইচ্ছে না হলে করবি না, মার খাবি। আমি ওর সাথে ঝগড়া করতে চাই না, অথচ এমন পাজি ইচ্ছে করে ঝগড়া করে। জানো বাবা, এখনই সিগারেট খাওয়া শুরু করেছে। তুই কি মনে করিস সিগারেট খেলেই মানুষ পাজি হয়ে যায়? হয়তো। তাহলে আমিও পাজি? আমিও তো ছোট থাকতে সিগারেট খেতাম, আমাদের তো আর কেউ বলে দেয়নি যে সিগারেট খেলে ক্যান্সার হয়। তারে কেউ হয়তো সেটা জানে না। তাহলে তুমি মনে করো ছোট থাকতে সিগারেট খেলে কোনো দোষ নেই? আমি সিগারেট খাওয়া শুরু করলে তুমি কিছু মনে করবে না? তুই খাবি কেন? যদি খাই তাহলে বুঝবো তুইও খারাপ ছেলেদের সঙ্গে মিশতে শুরু করেছিস, সিগারেট খাওয়া শিখেছিস। তাই তো বলছি, তারেক সিগারেট খায়, তার মানে খারাপ ছেলেদের সাথে মেশে। 100 বার তাই বলে ও নিজেও খারাপ তুই কেমন করে জানিস? হয়তো আবার ভালো ছেলেদের সঙ্গে মিশে ভালো হয়ে যাবে। আর ও যে থেকে দেখানোর জন্য সিগারেট খায়নি সেটা কে বলবে? ওই রকম বয়সে সবারই ইচ্ছা হয় একটা কিছু দেখাতে। বেশ, তারিকের কোনো দোষ নেই, ও একটা বাচ্চা মহাপুরুষ। শোন, তোকে একটা কথা বলে রাখি। কি? তুই তারিককে দেখতে পারিস না, ঠিক? তাই তারেকও তোকে দেখতে পারে না। যদি কখনো এরকম হয় যে তোর হঠাৎ তারেককে ভালো লেগে যায়, দেখবি তারেকও তোকে বন্ধু মনে করবে। তারিককে ভালো লাগা অসম্ভব, চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, হলুদ দাঁত, কয়দিন যে দাঁত মাজে না কে জানে। তারেককে তুই দেখতে পারিস না বলে খালি ওর দোষগুলো তো চোখে পড়ছে। খোঁজ নিয়ে দেখ, তারেক ওর বন্ধুদের কাছে বলছে দীপুর চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, খরগোশের মতো কান। দীপু ঠিকই বলেছে, ড্রিল ক্লাসের ব্যাপারে একটা কিছু করা দরকার, এভাবে দিনের পর দিন মার খাওয়ার কোনো মানে হয় না। কিন্তু করবিটা কি তাই বল না, সবাই মিলে একটা বুদ্ধি বের করতে হবে। হেড স্যারের কাছে যেয়ে বললে কেমন হয়? মোটেই না, নালিশ ফালিশ করে কোনো লাভ হবে না, নিজেদেরকে একটা উপায় বার করতে হবে। কিন্তু উপায়টা কি? সবাই মিলে ভাবতে থাক, মাথা ঠান্ডা করে।
কিছুই আমার মাথায় আসছে না। একটা বুদ্ধি এসেছে আমার মাথায়, মনে হচ্ছে এটাতে কাজ হবে, কিন্তু খুব সাবধানে এগোতে হবে। সবাই একমত হলেই এটা করা সম্ভব, আর এটাও নিশ্চিত হতে হবে স্যার যেন মোটেও কিছু টের না পান। বুদ্ধিটা কি তাই বল না? শোন, শেষ পাঁচজন শুরু করব, এমন মার মারব যা কোনোদিন দেখিসনি। এক মিনিট সময় দিলাম, এক মিনিট পর আমি মারতে শুরু করব। এখনো বল কার মাথা থেকে এটা বেরিয়েছে, কে বুদ্ধি দিয়েছে? এক পায়ে গিয়ে আয়, আয়। এগিয়ে এক পা, নইলে নইলে সবাই মার খাবি। কাল থেকে প্র্যাকটিসের সময়টা একটু বাড়িয়ে দিতে হবে।
আর ক্যাপ্টেন কে হবে সেটাও ঠিক করে ফেলা দরকার আমাদের কিন্তু যেভাবেই হোক এবার ক্লাস 9 কে হারাতেই হবে আমাদের ক্যাপ্টেন কে হবে সেটাও কিন্তু ঠিক করে ফেলা দরকার ক্যাপ্টেন ছাড়া প্র্যাকটিস ভালোভাবে হচ্ছে না কেন আমি সবার বড় আমি ক্যাপ্টেন হব বড় হওয়ার সাথে ক্যাপ্টেন হওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না যে সবচেয়ে ভালো খেলে ভালো খেলা বোঝে তারই ক্যাপ্টেন হওয়া উচিত আমি মনে করি সেদিক থেকে রফিকই সবচেয়ে যোগ্য তোরা কি বলিস দেখ দীপু বেশি বাড়াবাড়ি করিস না আমার মুখের ওপর কেউ কোনোদিন কথা বলেনি এতদিন তোর সব অন্যায় সবাই মুখ বুঝে সহ্য করে এসেছে বলে এখনো যে তাই হবে তা কেন ভাবছিস তারিক রফিক সবচেয়ে যোগ্য রফিকই ক্যাপ্টেন হবে ক্যাপ্টেন হওয়াটা তো কোনো আবদারের কথা হতে পারে না ক্লাসের স্বার্থটাই দেখতে হবে সবাইকে না না আমার ক্যাপ্টেন হওয়ার কোনো ইচ্ছে নেই তারিকই ক্যাপ্টেন হোক তারিক বললেই তো আর হবে না সবাই যা বলবে তাই হবে তুই ছাড়া ব্যাকে খেলবে কে তুই যা রফিক আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না এই তারিক আয় না কিরে তারিক কি করছিস ওখানে এদিকে শোন লজ্জা করে না তিনজন মিলে একজনকে মারছিস
তুলে দাঁড় করা শুয়োরকে। আমার সাথে লাগতে আসবি? আমি কারোর সাথে লাগতে যাই না। আবার আবার মুখোমুখি কথা বল, বল হারাম জাদা, লাগতে আসবি? আমি কারোর সাথে লাগতে যাই না। লাগতে আসিস তুই, বল হারাম জাদা, আমার সাথে লাগতে আসবি কিনা? আমি লাগতে আসি না, তুই লাগতে আসিস। তুই তুই বল না, নইলে মেরে তক্তা বানিয়ে ফেলবো। বলবো না, বল, বল আর কখনো করবো না, ছেড়ে দেবো তাহলে। বলবো না। দাঁড়া হারামজাদা, দেখাচ্ছি মজা। বল, ছেড়ে দেবো তাহলে। মরে গেলেও বলবো না, মরে গেলেও না, বলবো না, বলবো না। কে যেন আসছে? পালা, মাথা পেটে গেছে বুঝি? কি করলো? কার সঙ্গে মারামারি করেছিলি? তাহলে আসি। না না, তোকে উঠতে হবে না, তুই বরং ভেতরে গিয়ে কাপড় বদলে শুয়ে পড়। তারিখ তাহলে ধরাই দিল শেষ পর্যন্ত? ওকে, কাঁদছিস কেন? ছি, পুরুষ মানুষের কাঁদতে নেই। মার খেয়ে কেউ কাঁদে নাকি বোকা ছেলে?
নেন খান। স্কুলে যাবি কবে? কাল যেতে পারি। তারিক এসেছিল আজ স্কুলে? না, আমি দেখেছি বিকেলে রামের ক্যান্টিনে বসে চা খাচ্ছে। তোকে কিছু বলল? আমাকে জিজ্ঞেস করলো স্যার ওর খোঁজ করেছেন কিনা। তুই কি বললি? আমি বললাম না, শুনে খুব অবাক হলো। তুই স্যারকে কিছু বলিসনি? কেন বললি না? কেন এমনি? স্যার এমনিতে কাউকে মারেন না, কিন্তু যদি কখনো সত্যিকারের খেপে যান, হুম বাবা ছাল তুলে দেন মেরে। মনে আছে একবার কিবরিয়াকে মারটাই না দিলেন? ও তুই যদি কাল স্যারকে বলে যেতি তাহলে দেখতি মজা। স্কুলে যাবি তো কাল, কি স্যারকে বলিস? কেন? আমি কাউকে নালিশ করব না, কখনো করি না। যদি পারি নিজে পেটাবো তারিককে, এমন টাচ দেব। তুই পেটাবি তারিককে? কেন? তারিক পারে আমি পারবো না? মানে শোন কি, আমি কিন্তু তোর মাথা ফাটাতে চাইনি। কিভাবে যে ব্যথা ব্যথার করিস না, বাড়ি যা তুই। খেপেছিস আমার উপর? না, অবশ্য খেপারি কথা একটু বেশি হয়ে গিয়েছিল। মেজাজটা কেন যে এত খারাপ হলো সেদিন, আর তুই ওরকম। আচ্ছা তুই স্যারকে নালিশ করি না কেন? আমি যা ভয় পেয়েছিলাম। নালিশ করি না কেন? তোকে যদি কুত্তায় কামড়ায় তুই কাউকে নালিশ করিস? তার মানে আমি কুত্তা? তা নয় তো কি, মানুষ হলে কখনো তিনজন মিলে একজনকে পেটায়? নালিশ করিনি বলে ভাবিসনি যে আমি ভয় পেয়েছি বা ভুলে গেছি? একটু ভালো হয়ে নেই, তারপর তোকে আমি পেটাবো, খোদার কসম।
কত উঁচু দেখেছিস? তাকিয়ে থাকলে মাথা ঘোরায়। জানিস, আমার বড় ভাই একবার স্কুলে পড়ার সময় এটার উপর উঠেছিল। কি আমার বীর, আমি এটার উপর কতবার উঠেছি? যা, গুল মারিস না। কি গুল মারছি? যদি এখন উঠে তোদের দেখাই? দরকার নেই বাবা, আছাড় খেয়ে পড়বি, পরে আমার দোষ হবে। কি বললি, আছাড় খাবো? তাহলে দেখ, আমি উঠছি। সন্ধ্যার সময় ওঠার দরকারটা কি? বিশ্বাস করলাম তুই পারিস। আর এটা এমন কি বাহাদুরির ব্যাপার? তার মানে এটা খুব সোজা, তুইও পারবি? একশোবার পারবো। ওর দেখি, এটা আর কঠিন কি, আমিও পারবো। যদি সত্যি বাপের ব্যাটা হোস, আয় আমার সাথে, ওর দেখি। যা ওঠ, ঠাট্টা করে বলেছিলাম, বাপের ব্যাটা হলে আয়, আর ভয় পেলে থাক বাসায়, যে বার্লি খা গিয়ে। সত্যি উঠবি? ভয় পেলে থাক। আমি উঠব। ঠিক আছে, ওঠ। ভয় করছে তোর? নেমে যা তাহলে, তোর আর উঠে কাজ নেই। কিরে মুরগির বাচ্চারা, দাঁড়িয়ে আছিস কেন? ভয় করছে নাকি? ও মা গো, ভয় করে গো, বার্লি খাবো গো, দুধু খাবো গো। নান্টু, ভয় পেলে নেমে যা। না, উঠবো। সত্যি? দেখিস, কিছু হবে না। Thank you.
নান্টু নান্টু এই নান্টু ইরে মুগির বাচ্চারা দাঁড়িয়ে আছিস কেন বাল্লি খাবি নান্টু দাঁড়িয়ে থাকিস না উপরে ওঠ পারবো না পারবি না মানে পারবো না পারবো না আর অল্প বাকি উঠে পড় পারবো না পারবো না পারবো না নেমে তাহলে আমি পারবো না পারবি না মানে আমি কি যে পারবো না কি হয়েছে তোর ওখানে দাঁড়িয়ে আছিস কেন নান্টু বলছে ও উপরে উঠতে পারবে না তাহলে নেমে যা না কেন নামতে পারছে না মানে এই দিপু কাছে কেন নান্টু জানি না উপরে তুলেন ওটাকে আমি কিভাবে তুলবো দাঁড়া আমি টেনে তুলছি ওটাকে ভয় পেয়েছে তো উঠেছে কেন আমি কি জানি যত সব ফাজলাম মুরগির বাচ্চার মতো ভয় তাহলে আবার উঠতে যায় কেন আমাকে জিজ্ঞেস করছিস কেন ওকে জিজ্ঞেস কর কি হয়েছে রে দীপু কিছু হয়নি তোরা বাসায় চলে যা কেন যা বলছি এখানে দাঁড়িয়ে থাকিস না মানে মানে আবার কি সন্ধে হয়ে যাচ্ছে বসে থাকবো নাকি সারা রাত নান্টু নামবি না আমরা গেলাম তাহলে আমি জানি না বাপু তোর যা ইচ্ছা কর আমি যাচ্ছি Mm-hmm.
দড়ি দিয়ে কি করবি? হারামজাদা আর গলায় বেঁধে লটকে যাবে। যা ফাজলামি করিস না। কি করবি বল? নান্টুকে ঘাড়ে করে নামাবো, কিন্তু হারামজাদাকে বিশ্বাস নেই। ওটাকে পিঠে তুলে নেবার পর তুই ওকে শরীরের সাথে শক্ত করে বেঁধে দিবি। তুই নান্টুকে ঘাড়ে করে নামাবি এখান থেকে? হ্যাঁ। মাথা খারাপ? বকবক করিস না, এছাড়া আর কি করবি? তারিক, বেশি বাড়াবাড়ি করতে যাস রে। একটা কিছু হয়ে গেলে ভেদর ভেদর করবি না। এই হারামজাদার মতো দু চারটা বোঝা আমি ঘাড়ে করে মাইল মাইল নিয়ে যাই রোজ। যদি না উঠিস চাকু মেরে দেবো শালা। তুই আগে নিচে নামবি না আমি? তুই আগে শুরু কর, একটু ঝামেলা টামলা হয়ে গেলে ইয়ে করিস। আচ্ছা ঘাবড়াস না, আমি থাকবো তোর নিচে নিচে। দেখিস খুব সাবধানে। নান্টু হারামজাদা, যদি একটু নড়িস তাহলে হাত ফসকে যাবে। আমি তো মরবই, তুইও মরবি। দেখে তো মনে হয় শুকনো। শালার ওজন তো ঠিকই আছে। কি খাস হারামজাদা, শিশা নাকি? বিশ্রাম নিবি? বিশ্রাম? এই হারামজাদাকে ঘাড়ে নিয়ে খুলে দেই কিছুক্ষণের জন্য? না থাক, খোলা আবার বাধা, অনেক ঝামেলা। নে শুরু কর। তাড়াতাড়ি খোল।
বাতাস করবো খানিকক্ষণ। বাইরে যা এখন, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। নামটু শোন। কি শোন বলছি? কাদিসটা বেকুব কোথাকার, আমি হলে অন্তত দশটা ঘুষি মারতাম, তারিখ তো মোটে একটা মারলো। বাবা কি বাবা? তুমি রাতে ঘুমোনি বাবা? শরীর ভালো আছে তো তোমার? না না কিছু হয়নি, এমনি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। তুই বুঝি এত সকালেই উঠে পড়েছিস?
তুমি অফিসে যাবে না বাবা? হ্যাঁ যাবো তো, এই তো এক্ষুনি যাবো। তোমার কি হয়েছে বাবা? আমার দুর্বোকা, আমার আবার কি হবে? এদিকে আয় দীপু, দেখ দেখ এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। বোর্ডের দিকে দেখো, সাউন্ড প্র্যাকটিস, ইংরেজিতে শব্দ উচ্চারণ কিভাবে হবে, জিএইচ এই দুটো অক্ষর শব্দের মধ্যে পড়লে কিরকম উচ্চারিত হবে। এ লাইনে দেখো প্রথম রয়েছে ই এন ও ইউ জি এইচ, উচ্চারণ এনাফ, জিএইচ উচ্চারিত হলো না। বি লাইনেও দেখো প্রথম রয়েছে টি এ ইউ জি এইচ টি, টট, এখানেও জিএইচ উচ্চারিত হলো না। আজকে এই পর্যন্ত। এই নান্টু, তারিখকে দেখিস নি? দীপু, আজ তোকে একটা কথা বলবো। কি? তুই জানিস যে তোর মা মারা গেছে? না, আসলে আসলে তোর মা এখনো বেঁচে আছে। কি বললে? আমি তোকে এতদিন মিথ্যে কথা বলে এসেছি দীপু, তোর মা আসলে
এখনো বেঁচে আছে। কোথায়? আমেরিকায়। তোর জন্মের পর আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তোর মা আমেরিকা যাবার সময় তোকে নিয়ে যেতে চেয়েছিল, আমি দেইনি। তোকে আমার কাছে রেখেছি। এতদিন তোকে কিছু বলিনি, ভাবতাম যদি তোকে জানতে দিই যে তোর মা বেঁচে আছে তাহলে হয়তো শুধু শুধু কষ্ট পাবি। তোকে আমি খুব শক্ত করে মানুষ করেছি দীপু, যখন বড় হবি দেখবি ছোটখাটো দুঃখকে আর ভয় পাবি না। তোকে এতদিন তোর মার কথা বলিনি, ভেবেছিলাম বড় হলে বলবো, কিন্তু সেদিন তোর মায়ের একটা চিঠি পেলাম, ও ঢাকা এসেছে কয়েকদিনের জন্য, তোকে একবার দেখতে চায়। আমি না করে দিয়েছিলাম, বলেছিলাম ওকে ওর মায়ের কথা জানতে দিইনি, চাই না জানুক। কিন্তু কদিন থেকেই আমার মনে হচ্ছে কাজটা কি ভালো করলাম। আমার মা আমাকে ভীষণ আদর করতেন, সব মাই করে। তোর মাও নিশ্চয়ই তোর জন্য খুব ফিল করে, আদর করার সুযোগটা আর পায় না। তোর মা আবার কাল রাতে আমেরিকা চলে যাচ্ছে, আর আসবে কিনা কে জানে। তাই আমি ভাবছিলাম যদি তোকে এবার ওর সাথে দেখা করতে না দিই তাহলে আর কোনোদিন তোদের দেখা হবে না। যাবি তোর মাকে দেখতে? যাবি তোর মার সাথে দেখা করতে? তাহলে আর দেরি করিস না বাবা, 12টার সময় ট্রেন ছাড়বে, কাল খুব ভোরেই পৌঁছে যাবি ঢাকায়। তুমি যাবে না? কেন, তুই একা যেতে পারবি না? Yeah.
দাঁড়ান। মিসেস রসুন কি এ বাসায় থাকেন? জি যান। কি খোকা, কাকে চাই? মিসেস রসন আছেন? আছেন, ভেতরে এসো। কি নাম তোমার, বাড়ি কোথায়? আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। ও তো খুব ব্যস্ত, আজই চলে যাবে কি না? কি দরকার বলতে পারবে? আমার ঠিক কোনো দরকার নেই, শুধু একটু দেখা করতে চাই, একটু ডেকে দেবেন? বেশ, বসো বসো। খোকা, তুমি আমার খোঁজ করছো? হ্যাঁ, আমি দীপু। এতদিন পর আমায় দেখতে এলে, তুমি কার সাথে এসেছো? একা। তোমার না, এসো ভেতরে এসে হাত মুখ ধুয়ে নাও। আমার খিদে নেই। ভেতরে যেতে ইচ্ছে করছে না? না, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসছি। Thank you.
রুমি, লীরা, এ হচ্ছে দীপু, তোমাদের বড় ভাই। হ্যালো, তোমরা কথা বলো, আমি আসছি। তুমি আমাদের ভাই? Very strange. He's cute, isn't he? She's immature, doesn't know how to talk. Lira, Rumi, otho. Tumra nijeder jinishpatro thik kore nao. Amar ashte deri hobe. Dadder kotha shuno. Okay, ma'am. Thank you. चलो। দীপু, একটা কিছু বলো। কি বলবো, তুমি আমার উপর রাগ করে আছো না? কেন? তোমাকে ছেড়ে চলে গেছি তাই? আমি তো আগে জানতাম না, আব্বু কখনো বলেননি। যখন বলেছে তখন দীপু, যাবে আমার সাথে? যাবে আমেরিকা? ওখানে পড়বে? এখন যাব না, বড় হয়ে যাব। এখন যাবে না কেন? দীপু, একা একা থাকতে তোমার খারাপ লাগে না? স্কুলে কজন বন্ধু আছে তোমার? অনেক। স্কুল ছুটি হলে কি করো তুমি? গল্পের বই পড়ি, মাঝে মাঝে আব্বুর সাথে বেড়াতে যাই। কোথায় বেড়াতে সবচেয়ে পছন্দ করো তুমি? সমুদ্রের কাছে। চলো।
দেবু, বাবা আমার, তুমি সত্যি আমার উপরে রাগ করনি? তাহলে একবারও আমাকে মা বলে ডাকনি কেন? আমার লজ্জা লাগছে, আগে কখনো দেখা হয়নি তো, তাই। মায়ের কাছে লজ্জা কি বলো, একবার বলো, একবার বলো। তুমি আমাকে তুমি তুমি করে বলছো কেন? আব্বুর মতো তুই তুই করে বললেই পারো। বেশ, তাই বলবো, তাই বলবো। মা, তুমি আর আপু ঝগড়া করলে কেন? তোমার প্লেন কখন ছাড়বে? রাত 10টায়। তোমার দেরি হয়ে যাবে না? না, আবার কবে দেখা হবে? খানিকক্ষণ থেকে যাই তোর সাথে। তোর ট্রেন কখন? 5:30টার সময়। এখন কয়টা বাজে? 4টা, আর মাত্র 1.5 ঘন্টা। রাতে ঘুমাবি কেমন করে? ট্রেনে আমি ঘুমোতে পারি, আর এক রাত না ঘুমোলে আমার কিছু হয় না। জানতাম তুই এরকম হবি। কিরকম? শক্ত, সমর্থ, রেসপন্সিবল। তোর আব্বা তোর জন্মের পর সবসময় বলতো, ছেলেকে এমন করে বানাবো যেন সব কিছু করতে পারে। রোমিয়া লীরা হয়ে যাচ্ছে অন্যরকম।
তোর আব্বা শুনে আমার উপর রাগ করবে না তো? যে ফার্স্ট ক্লাসে তোকে বসিয়ে বাবু বানিয়ে দিচ্ছি। না, এক দুদিন চললে কিছু হয় না। তুই বল, তুই ট্রেনে কষ্ট করে যাবি আর আমি শান্তি পাব? বল, তুই আমাকে চিঠি লিখবি? লিখব, বড় বড় চিঠি লিখবি। বল, তুই শরীরের যত্ন নিবি? নেব। বেশি করে দুধ খাবি? খাবো। আর বেশি করে পড়াশুনো করবি? করবো। আর তুই যখন খুব বড় হবি, আমি তখন সবাইকে বলবো, এই যে বিখ্যাত মোহাম্মদ আমিনুল আলম, এটা আমার ছেলে, ঠিক? বল, তোকে আমেরিকা থেকে কি পাঠাবো? কিচ্ছু না, শুধু মাঝে মাঝে চিঠি দিও। ঠিক আছে, তোর জন্মদিনে উপহার পাঠাবো। তুমি আমার জন্ম তারিখ জানো? আমি তোর মা, আর তোর জন্ম তারিখ জানবো না? আবার ইচ্ছে করছে তোকে জোর করে ধরে নিয়ে যাই। তোমার স্কুল যখন ছুটি হবে আম্মুর সাথে দেখা হবে। এই তো সামনেই ছুটি। পথে কোনো অসুবিধা হয়নি? বাসা খুঁজে পেয়েছিলি ঠিক মতো? জিনিসপত্র নিয়ে এলি, মার সাথে খুব খাতির হয়ে গেছে বুঝি তোর? আমাকে ছেড়ে আবার আমেরিকা চলে যাবি না তো? কষ্ট হবে না? কামার করে ভালো যাবে, ছোট ছিল স্যার। আবার কিছু না বললি স্যাররা এটা ম্যানেজ করে যাবে, কেমন কষ্ট হবে না। আচ্ছা আমরা গেলাম। আচ্ছা তুই আসিস পরে। আচ্ছা এই নান্টু, তারিখকে দেখিস নি? না, কালও স্কুল আসেনি তারিখ। তারিখের বাসা কোথায় বলতে পারিস? রাশেদ বলছিল ও নাকি তারিখকে কয়েকদিন দেখেছে ধূপির খালের ভাঙা পুলের উপর দিয়ে আসতে। খালের ওপারে হতে পারে তারিখের বাসা। কেন যাবি নাকি?
আচ্ছা, এখানে তারিকদের বাসাটা কোথায় বলতে পারেন? ওই দিকে দেখো। এই শোনো, তারিককে চেনো তোমরা? তারিক কেডা? লম্বা মতন, ক্লাস এইটে পড়ে জুনিয়র স্কুলে। ও, কাসু ভাই। কাসু ভাই মানে? তারিক তো হরি স্কুলের নাম, বাড়িতে হরে কাসু ডাহে, পাগলি বাড়ি থাহে, ও যে ও দিয়ে থাহে। তুই এখন স্কুলে গিয়ে সবাইকে বলে দিবি যে আমার মা পাগল। তুই আমাকে তাই ভাবিস? তুই যদি না চাস আমি কাউকে বলবো না, কোনোদিন বলবো না। সত্যি সত্যি চল। তারিক, এত মন খারাপ করে আছিস কেন? মার অসুখটা কিছুতেই ভালো হচ্ছে না। চার বছর আগে টাইফয়েড হয়ে মার মাথার গোলমালটা শুরু হয়। তিন দিন অবস্থা আরো খারাপ হচ্ছে। এখন প্রায় সবসময় বেঁধে রাখতে হয়। পয়সা নেই বলে বাবা চিকিৎসা পর্যন্ত করাচ্ছেন না। মাঝে মাঝে ঝাড়ফুঁক করায়, তাবিজ এনে দেয় কোথা থেকে, মেজাজ খারাপ হলে মারধরও করেন। মা আমাকে খুব আদর করতেন, সবসময় চোখে চোখে রাখতেন। মা যদি এমন অসুখে না পড়তেন আমি কখনো এমন হয়ে যেতাম না। আমার যেদিন অনেক পয়সা হবে সেদিন আমি বিদেশে নিয়ে যেয়ে মার চিকিৎসা করাবো। মাকে আমি আবার ভালো করে তুলবই। মন খারাপ করিস না তারিক, তোর মা নিশ্চয়ই একদিন ভালো হয়ে যাবেন।
তুই তো তবু তোর মাকে কাছে পাচ্ছিস, আমার তোমার থেকেও নেই। আর কাউকে বলবো না, শুধু তোকেই আমার মার গল্প শোনাবো তারিক। আমি এতদিন জানতাম যে আমার মা নেই, মারা গেছেন, কিন্তু হঠাৎ করে দুদিন আগে জানলাম মা বেঁচে আছেন, আমেরিকায় থাকেন। মার সাথে আমার দেখাও হলো। তাই? হ্যাঁ, মাকে দেখলাম। মা আমাকে অনেক আদর করলেন, মাকে কাছেও পেলাম, কিন্তু শুধু একটি দিনের জন্য। দীপু, মন খারাপ করিস না দীপু, আমাদের কষ্টগুলো আর কেউ বুঝবে না। আমাকে কেউ দেখতে পারে না, আমার সাথে কেউ বন্ধুত্বও করতে আসে না, সবাই শুধু ভয় পায়। আমি কারোর সাথে কোনোদিন এমন মন খুলে কথাও বলতে পারিনি। দীপু, তুই আমার বন্ধু হবি, সত্যিকারের বন্ধু। আমি তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি, কেমন? একটু বস, আমি একদরে যাবো আর আসবো। পরে বলবো তোকে, আরেকদিন। সরি আব্বু, একটু দেরি হয়ে গেল। আমার এক বন্ধু, নাম বলা যাবে না। ও, কিন্তু তোর বন্ধু এটা কোথায় পেয়েছে জানিস? তা তো জানি না। কেন বাবা? জিনিসটা খুব দামি মনে হচ্ছে, কোনো পুরা কীর্তিদীপ্তি হতে পারে। তাই নাকি? কিন্তু তারিক যে বলল। তারিক? হ্যাঁ, মানে তারিকই আমাকে দিয়েছে এটা। তারিখের সাথে তাহলে ভাব হয়ে গেছে তোর? ভালো, এখন আর তারিখকে বিচ্ছিরি মনে হয় না। যাও। আচ্ছা আব্বু, কেউ যদি পাগল হয়ে যায় তাহলে কি চিকিৎসা করে তাকে ভালো করা যায়? যায় নিশ্চয়ই, তবে
কখনো কখনো আর ভালো হবার মতো অবস্থা থাকে না। হঠাৎ পাগলের কথা কেন? সেটা তো বলা যাবে না, টপ সিক্রেট। আজ হঠাৎ দুপুর বেলা ছুটি দিয়ে দিল কেন রে? কি জানি, মনে হয় স্যারদের কোনো মিটিং আছে। এখন কি করি? চল ক্রিকেট খেলি, চল। দীপু শোন, কি? চল যাই। কোথায়? কালাচিতায়। কালাচিতা? মনিরি তোর সেই যে। ও, নিয়ে যাবি সেখানে? হুম, তুই যদি যেতে চাস। চাইবো না মানে? চল। এই বাবু, তোরা যা, আমি খেলবো না। কালাচিতে কত দূর রে? কেন, কাহিল হয়ে পড়েছিস? মোটেই না, খুব ভালো লাগছে হাঁটতে। এখনো কিছুটা পথ বাকি আছে। আর শোন, লোকজন কেউ যদি কই যাচ্ছে কিছু জিজ্ঞেস করে, তুই চুপ করে থাকবি। কেন? কালাচিতে শুধু সাপের আড্ডা তো, তাই কেউ যায় নদীকে। লোকজন আমাদেরকেও যেতে দিতে চাইবে না, আমি গুড় মারব। চল। তুই যে একা একা যাস ওখানে, তোর ভয় করে না? প্রথম প্রথম যে করতো না তা না, তবে এখন আর করে না। তাবিজ আছে সাথে, দাঁড়া বেঁধে নেই। তোরও একটা তাবিজ লাগবে, এছাড়া রাতে আসতে পারবি না। কিসের তাবিজ রে? সাপের। লালু সর্দারের কাছ থেকে এনেছিলাম, দেখলে তুই ভয় পেয়ে যাবি। এই দাড়ি, এই চুল আর চোখ টকটকে লাল, সাপের খেলা দেখায়। এটা শঙ্খশোনা গাছের শিকড়। এই তাবিজ সাথে থাকলে সাপের বাবাও কাছে আসে না। যাহ, গুন মারিস না। বিশ্বাস করি না তুই, আমি নিজের চোখে দেখেছি। লালু সর্দার তাবিজটা যেই না সাপের মুখে ধরলো, আর সাপ অমনি মাথা নিচু করে কি দুটাই না দিল। আব্বুর কাছে শুনেছি, সাপুরেরা তাবিজ বিক্রি করার আগে লোহার শিক গরম করে সাপের মুখে ছেঁকা দেয়। এরপর যখন সাপের মুখের কাছে কিছু ধরে, সাপ মনে করে এই বুঝি আবার ছেঁকা দিল, অমনি দৌড়ে পালায়। ভ্যা, চল এবার নামতে হবে। কোথায়? বাবা, সময় হলেই দেখবি।
আমি আগে যাই, আমি নেমে গেলে তুই নামিস। আয় দীপু। কিভাবে নামবো? সাবধানে, ইট ধরে ধরে পা দিয়ে খুঁজে দেখিস, ছোট ছোট গর্ত আছে। বড়লোক হয়ে যেতাম, তাহলে মাকে বিদেশে নিয়ে যেয়ে ভালো করে তুলতাম। সাপের মনি অবশ্য পাইনি এখনো, তবে অনেক মজার মজার জিনিস পেয়েছি। তোকে যে কালাচিতারা দিয়েছি ওটাও এখান থেকেই পাওয়া। চল। চারিদিকে এরকম আরো অনেক খড় আছে, সব মাটিতে বুঝে আছে। কিভাবে জানিস তুই? আমি উপর দিয়ে ঘুরে ঘুরে একটা আন্দাজ করেছি। আমরা বোধ হয় তিনতলা আছি, নিচে হয়তো আরো দুই তলা আছে। সত্যি? কোনো না কোনো ঘরে নিশ্চয়ই সোনা রূপা ভরা একটা বাক্স পেয়ে যাব। যদি পেয়ে যাই তাহলে তোর অর্ধেক, আমার অর্ধেক। একে একে তো খুঁজে বের করা মুশকিল। তুই যদি থাকিস আমার সাথে খুব ভালো হবে। থাকবি? থাকবো না মানে? কি দারুণ হবে, কাল থেকে শুরু করে দেব। তোর কি মনে হয় পাওয়া যাবে কোনো গুপ্ত? তো
কে জানে সেটা, এরকম জায়গা পাওয়া তো উচিত। তেলে তোর অর্ধেক আমার অর্ধেক, কিন্তু তুই কিন্তু আর কাউকে এটার কথা বলতে পারবি না, আমাকে কথা দে। খোরাখুরির প্ল্যানটা আগে ঠিক করে নিতে হবে তারিক, তাড়াহুড়ো করে কিছু করা ঠিক হবে না। কি প্ল্যান করতে যাস তাই বল। খোরাখুরির জন্য যা যা জিনিস দরকার, যেমন শাবল কোদাল, এগুলো একটা একটা করে আগে নিয়ে রেখে আসতে হবে ওখানে, তারপর শুরু করতে হবে কাজ। সাপের ব্যাপারটা একটু ভালো মতো ভেবে দেখা দরকার। আর ভাববো কি, লালু সর্দারের তাবিজ আছে আবার কি, তোর জন্য দেখা তাবিজ আনলাম। ঠিক আছে, তাবিজ তো আছেই, কিন্তু একটু কার্বলিক অ্যাসিডও জোগাড় করতে হবে আমাদের। ওটা দিয়ে কি হবে? কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপ কাছে আসতে পারে না, একটা বইয়ে পড়েছিলাম, কিন্তু খুব সাবধান, ওটা আবার খুব কড়া বিষ। ঠিক আছে, এখন কবে থেকে শুরু করবি তাই বল। সব কিছু ঠিকঠাক থাকলে কাল থেকে শুরু করা যায়। কতদিন লাগবে কে জানে, রাত জেগে কাজ করতে হবে। তুই যদি রাতে থাকতে না পারিস আমি একাই করবো।
এত অস্থির হচ্ছিস কেন? কদিন পরেই তো স্কুল ছুটি হচ্ছে, তখন তো সারাদিন কাজ করা যাবে। চল আজ ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। চল দীপু একটু শোন তো, এদিকে জামশেদ ভাই, এ হচ্ছে আমার ছেলে দীপু, আর দীপু ইনি তো জামশেদ চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এটা তুমি কোথায় পেয়েছো? আমার একজন বন্ধু আমাকে দিয়েছে। সেটা কোথায় পেয়েছে সেটা আমি বলতে পারবো না। কেন? আমার বন্ধুকে আমি কথা দিয়েছি আমি কাউকে বলবো না। তুমি জানো এটা কি জিনিস? চিতাবাঘ। এটা দাম কত হতে পারে তুমি জানো? টাকা দিয়ে দাম হয় না। এই এলাকায় মৌর্য সভ্যতার কিছু চিহ্ন পাওয়ার কথা, আমরা অনেকদিন ধরে খোঁজ করছি। তোমার এই চিতাবাঘটি হচ্ছে মৌর্য সাম্রাজ্য সময়কার একটি ভাস্কর্য। মৌর্য সাম্রাজ্য জানো তো, যখন আলেকজান্ডার এই দেশ আক্রমণ করেছিল, মহারাজ চন্দ্রগুপ্ত, তখনকার কথা। কাজেই এটা যদি এই এলাকায় পাওয়া গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে কাছাকাছি কোথাও এই সভ্যতার চিহ্ন রয়েছে। এখন বুঝতে পারছ এটার কথা কেন জানতে চাইছি? কিন্তু এখন আমি সেটা বলতে পারবো না। তুমি জায়গাটা চেনো? হ্যাঁ চিনি। তাহলে আমাকে নিয়ে চল সেখানে। আপনি কিছু মনে করবেন না, এখন আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। কেন? আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, ওকে জিজ্ঞেস না করে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। তোমার বন্ধুর বাসা কোথায়? ওর টেলিফোন নাম্বারটা দাও। ওদের টেলিফোন নেই, বাসা অনেক দূরে। ওর আবার নাম কি, কি করেন? নামটা ভুলে গেছি, কাঠমিস্ত্রি কাজ করেন। হোয়াট, কাঠমিস্ত্রি? তোমার এই বন্ধুকে পরে বললেই হবে, এখন আমার সঙ্গে চলো। না। হোয়াট, আপনি আমার উপর রাগ করছেন কেন? আমি তো বলেছি আমি আমার বন্ধুকে জিজ্ঞেস না করে আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। আমি দুঃখিত। দীপ, তুই যা এখন, হাত মুখ ধুয়ে মানুষ হ। ছেলেটাকে তুমি ভদ্রতা শেখাওনি মনে হচ্ছে, আর কি ধরনের ছেলেদের সঙ্গে মেলামেশা করছে তারও খবর রাখো না দেখছি। জামশেদ ভাই, আমি ওকে আমার মতো করে মানুষ করতে চাই। আমি চাই আমার ছেলে সাধারণ একটা ছেলে হোক, কাঠমিস্ত্রির ছেলের সাথে ঘুরে ঘুরে জীবনটাকে চিনুক, মানুষকে মানুষ হিসেবে শ্রদ্ধা করতে শিখুক। ওসব বড় বড় কথা ছেড়ে দাও, যদি আমার ছেলে হতো পিটিয়ে সিধে করে দিতাম। চিতাবাঘটা কোথায় পেয়েছে জানতে চাইলাম, বললেই না। অথচ ভেবে দেখো ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। কালকে দিনটা থেকে যাও, দীপু বন্ধুর সাথে কথা বলে যদি দেখাতে চায় দেখিয়ে দেবে। হ্যাঁ, আমি প্লেনের টিকিট ক্যান্সেল করে থেকে গেলাম, তারপর তোমার ছেলে বলল দেখানো যাবে না, তখন তা বটে। তোমরা এত বড় বড় আর্কিওলজিস্ট,
তোমরা কেন বাচ্চা ছেড়ে দিয়ে উৎপাত করে বেড়াচ্ছ? নিজেরাই খুঁজে বের করে ফেলো না। ভদ্রলোক বলছিলেন ওরা নাকি অনেকদিন ধরেই খুঁজছে ওটা, মৌর্য সভ্যতার নাকি নিদর্শন। এটা তো খুব চিন্তার কথা। আমরা গুপ্তধন বের করার আগেই যদি ওরা খোঁজ পেয়ে যায় তবে। জায়গাটা যখন সত্যি এত গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু ওদের জানিয়ে দেওয়াই উচিত। তাহলে আমাদের এতদিনের সব চেষ্টা। এই দীপু একটু শুনে যা, তোর সাথে কথা আছে। বল। আমরা সবাই জানতে চাই তুই প্রত্যেকদিন বিকালে তারেকের সাথে কোথায় যাস। এখন সেটা বলতে পারবো না। কেন পারবি না? আমরা তাহলে তোর বন্ধু না। বন্ধু হবি না কেন? তাহলে আমি দেখেছি তোরা কোথায় যাস। ওই জঙ্গলের ভিতর কি করতে যাস আমাদের বলতে হবে। যদি আমাদের না বলিস তাহলে ভাববো তুই আর আমাদের বন্ধু ভাবিস না। তারিখই তো সব। ঠিক আছে তোদের আমি বলবো, কিন্তু তার আগে আমাকে তারিখের সাথে কথা বলে নিতে হবে। কি হয়েছে রে? ওরা সবাই জেনে গেছে কালাচিতের কথা। সর্বনাশ! তাহলে ওদের সব জানানোই ভালো। ভালোই হবে তাহলে, সবাই মিলে যদি মাটি কাটা যায় তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো, গুপ্তধনও উদ্ধার করা যাবে। আর শোন, যদি সত্যি গুপ্তধন পাওয়া যায় সেটা তোরই থাকবে, আমি আগেই সবাইকে বলে নেব। আরে ধর, গুপ্তধন কি আর সত্যি আছে? ঠিক আছে চল। তোদের সব বলবো, কিন্তু একটা শর্ত, সবাইকে আজ রাত 12টার সময় ডাকবাংলোর মাঠে আসতে হবে। রাত 12টায় কি জন্যে? শোনার জন্য। যারা শুনতে চাস রাত 12টায় আসিস, যারা যারা আসবে তাদের আমরা দলে নিয়ে নেব। রাত 12টায় কেন? এখনই বল, এখনই দলে নিয়ে নে। ব্যাপারটা একেবারেই টপ সিক্রেট। যারা কষ্ট করে রাত 12টায় আসবি বুঝবো তারাই খাঁটি, তাদেরকেই দলে নেওয়া যায়। আপু, আজ রাতে আমাকে একটু বের হতে হবে 12টার দিকে। এত রাতে কি করবি? একটা কাজ ছিল। চুরি করতে যাবি কোথাও? যাও, সেই চিতাবাঘের ব্যাপারটা। এখন আমরা আরো কয়েকজনকে দলে নেব, তাই সবাইকে বলেছি রাত 12টায় আসতে। যারা আসতে পারবে বুঝবো তারাই খাঁটি, কাউকে কিচ্ছু বলবে না, তাদেরই দলে নেওয়া যায়। খামাকা ছেলেগুলোকে ওদের বাবাদের দিয়ে পিটুনি খাওয়াবি। এমনিতে হয়তো তোদের টপ সিক্রেট বলে দিত না, কিন্তু কাল সকালে পিটুনি খেয়ে ঠিকই বলে দেবে। কি করা যায় তাহলে? আমি কি জানি, তোদের ঝামেলা তোরাই মেটাবি। তোরা কি কোনো সভ্যতা টব্য তো খুঁজে পেয়েছিস? খোঁড়াখুঁড়িও মনে হচ্ছে শুরু করে দিয়েছিস। আর কয়দিন আব্বু, তারপর সবাইকে বলে দেব, এখন জিজ্ঞেস করো না। ঠিক আছে, আমি শুধু বলছিলাম এসব জায়গা খোঁড়া কিন্তু খুব কঠিন, যারা এক্সপার্ট তারা যদি না থাকে সব নষ্ট হয়ে যায়। আর যদি কোনো মূর্তি টুতি পাওয়া যায় তাহলে খুব সাবধান, চোট লেগে যদি ভেঙে যায় তবে খুব খারাপ হবে সেটা। আর যদি স্মাগলাররা খোঁজ পায় তাহলেই হয়েছে। কেন? ওসব জিনিস বাইরে লাখ লাখ টাকায় বিক্রি হয়, আর স্মাগলাররা সবসময় ছোক ছোক করে ঘুরে বেড়ায়। পড়িসনি খবরের কাগজে, মিউজিয়াম থেকে মূর্তি চুরি হয় রোজ।
একা একা বসে থেকে বিরক্ত হয়ে গেলাম, এতক্ষণে উনি এলেন। 12টা তো এখনো বাজেনি। কেউ আসবে বলে তোর মনে হয়? কে জানে, না আসলে নাই। তোরা আছিস তাহলে? আমি ভাবলাম গুলপট্টি মেরেছিস নাকি কে জানে। কিভাবে এলি? মাকে বলেছি, খালা যেতে বলেছে, রাতে নাও ফিরতে পারি। খালাকে বলেছি রাতে অবশ্যই বাড়ি ফিরতে হবে, এখন ধরা না পড়লেই হয়। তোরা আছিস তাহলে? আর কেউ আসেনি? এই তো বাবু এসেছে। অসুবিধা হয়নি? না, আম্মাকে বলেছি দিলু বাসে থাকবো, দিলু বলেছে আমার বাসে থাকবে, অঙ্ক করবো রাতে। গুড, এই তো বুদ্ধি। ওটা নিশ্চয়ই মিঠু। সত্যি বলছিস তোরা? ঘর, সুরঙ্গ আর মূর্তি মানুষের খুলি? খুলি না, হার। মানুষের না অন্য কিছুর কে জানে। তোর কি মনে হয় আছে গুপ্তধন? কে জানে সেটা। চল দেখে আসি এখন, এই রাতে। হ্যাঁ এখনই যাব। চল। আমার বাবা ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। যাবি না মানে? আমরা এত রাতে কষ্ট করে এসেছি আর তুই ঘুমাবি? চল এখনই যাওয়া যাক। আমার ভয় করছে, চল ফিরে যাই। আমার গুপ্তধন চুরি করতে এসেছে কেউ, হরমজাদার মাথা গুঁড়ো করে ফেলবো না। মাথা গরম করিস না তারিক, কতজন আছে কে জানে। আমি দেখে আসি। না না না, ফ্যাচফ্যাচ করিস না। সাবধানে তারিক, হঠাৎ করে কিছু করিস না। এসব ব্যাপার চুরি করার জন্য অনেক বড় বড় দল থাকে, মানুষ টানুষ খুন করে ফেলে এরা। আমি সাবধানে যাবো, দেখে সে ব্যাপারটা কি। তোর এখানে দাঁড়া, আমি যাবো আর আসবো। খুব সাবধানে একজন একজন করে জঙ্গলের ভেতর ঢুকে পড়, খবরদার একটুও শব্দ করবি না। আমাদের এখন ঠান্ডা মাথায় যা কিছু করার করতে হবে। কি হচ্ছে না হচ্ছে জানার আগে আমরা কিছুই করতে পারবো না। আমি গিয়ে দেখে আসি। না না না, তারিক তো তাই করতে গিয়ে বিপদে পড়লো। আমি খুব সাবধানে যাব, তারিককে বাঁচানোর চেষ্টা তো করতে হবে। নান্টু তোর গেঞ্জিটা দে তো।
তোর সাথে যে ছেলেটা থাকে সে কোথায়? কি খবর? তারিক ভালো আছে, ভেতরে খুব সম্ভবত তিন চারজন লোক আছে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, ওরা একবার চলে গেলে আর ধরা যাবে না। কাউকে গিয়ে থানায় খবর দিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু থানায় গিয়ে ফিরে আসতে আসতে ওরা সব হাওয়া হয়ে যাবে। তাহলে একটা উপায় আছে। কি? বাইরে যে লোকটা পাহারা দিচ্ছে ওকে ধরে ওর বন্দুকটা কেড়ে নিতে পারলেই সবাইকে আটকে ফেলা যাবে। যদি গুলি করে দেয়? আমরা সবাই পেছন থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়ব, গুলি করার সুযোগই দেব না। শোন, ওকে ভালো করে বেঁধে ফেল, আমি যাচ্ছি। হ্যান্ডস আপ, কেউ একটু বের হতে চেষ্টা করলেই গুলি করে খুলি ফুটো করে দেবো। সাবধান যুবক বাচ্চা, জিন্দাবাদ। খাবরাসা তারিক, তোকে এক্ষুনি ছুটিয়ে আনবো। পাহারাদারকে বেঁধে ফেলেছি লাট্টুর মতো, ওদের বন্দুকটা এখন আমার কাছে। কেউ বের হতে চাইলেই গুলি, একটু নড়াচড়া করলেই একদম জবাই। গর্তের মুখ থেকে সরে যা তারিক, ভেতরে লাট্টু ফেলবো। ঠিক আছে, ছোড় দো লাট্টু গো। বাবা রে, গেলাম। কি হয়েছে তারিক? পিস্তল কাছে আসিস না, খবরদার, গুলি করে দেবে। বিলু শোন, এক দৌড়ে তুই থানায় যা, তোর কথা যদি না শুনে পুলিশ, আমার বাবাকে ডেকে নিয়ে যাস তাড়াতাড়ি। খাপরাস না তোরা, আমি যাবো আর আসবো। ওপরে যারা আছো শোনো, আমি দশ পর্যন্ত গোনার আগে বন্দুকটা নিচে ফেলে দাও, নইলে তোমাদের এই বন্ধুকে গুলি করে মেরে ফেলা হবে। 1 2 3, বন্দুকটা ফেলে দে, 4 তাড়াতাড়ি, 5 6। শোনো, আমাদের মিছিমিছি ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তারিককে মারলে পালাতে পারবে তোমরা এখান থেকে? পুলিশ এসে ক্যাক করে ধরবে, তারপর একেবারে ফাঁসি। তোমরা কি দেখতে চাও আমরা খামোখা ভয় দেখাচ্ছি না? সত্যি বলছি না। তাহলে বন্দুকটা ফেলো। ফেলছি, তার আগে আমাদের কথা শুনতে হবে। কোনো কথা শুনবো না, বন্দুক ফেলো। শুনতে হবে। শুনবো না। শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, তা না হলে বন্দুক ফেলবো না। ঠিক আছে, কি বলবে বলো। আমাদের 10,000 টাকা দাও তাহলে দেব। কি 10,000 টাকা? ফালতু পেয়েছো, এক্ষুনি বন্দুকটা ফেলে দাও, নইলে গুলি করে দেবো। ঠিক আছে, 10,000 দিতে না চাও 5,000 দাও। তোমরা তো এই মূর্তি বিদেশে বিক্রি করে লাখ লাখ টাকা পাবে, আমাদের 5,000 দাও। ঠিক আছে, 500 টাকা দেবো, যাও। 500 টাকা? এটা কি চিংড়ি মাছের বাজার পেয়েছো? 5,000 টাকার 1 পয়সাও কম না। দেখো, আর একটু পরেই সূর্য উঠে যাবে, তখন তোমাদের পালাতে অসুবিধে হবে। রাজি হয়ে যাও, তোমাদেরও ভালো আমাদেরও ভালো, আমরা কাউকে বলবো না পর্যন্ত। আমাদের কাছে অত টাকা নেই। কত আছে? 1,000-এর মতো।
আর কিছু নেই? না। কি বলছো? নিশ্চয়ই তোমাদের হাতে ঘড়ি আছে। দেয়া যাবে না। দিয়ে দাও না, তোমরা একটা কিনে নেবে। ঠিক আছে, আগে তোমরা বন্দুকটা ফেলো, তারপর আমরা টাকার ঘড়ি দিয়ে তোমাদের বন্ধুকে উপরে পাঠাচ্ছি। বিশ্বাস করি না, তোমরা আগে তারিখকে পাঠাও টাকা দিয়ে, তারপর আমরা বন্দুক ফেলবো। আগে বন্দুকটা ফেলো। ঠিক আছে, দুজনের কথাই থাক, তারিখ উঠে আসবে এক পাশ দিয়ে, আরেক পাশ দিয়ে আমরা বন্দুক নামাবো। ঠিক আছে, পাঠাচ্ছি। চল। কেউ একজন একটা পাথর নিয়ে আয় বড় দেখে। আর রাশেদ, তুই বন্দুকটা ধর, আস্তে আস্তে নামাবি, কিন্তু খবরদার কেউ যেন ছুঁতে না পারে। আর সবাই শোন, আমি এই পাথরটা লোকটার মাথায় ছেড়ে দেওয়া মাত্র তোরা সবাই মিলে তারিখকে হ্যাচকাটানে তুলে নিবি। আর রাশেদ, তুইও বন্দুকটা টেনে নিবি, কিন্তু খবরদার তারিখ আর বন্দুক দুই যেন আসে। সময় আমাদের কাপড়গুলো নিয়ে আসিস, শীতে মারা যাচ্ছি। এক হাজার পুরো নাই, 980 আছে। ঠিক আছে, তাই আন। কি আর করব, বন্দুকটা নামাও। ও কি গুলি করবে নাকি? উল্টো করে নামাও, উল্টো করে নামাও। বন্দুকটা ছেড়ে দেবার দিচ্ছি। দেখি তো বের হওয়া যাবে নাকি। আমাদের বের হতে দাও, তোমরা যা চাইবে তাই দেব। ঠিক আছে, তাহলে একজন একজন করে পা উপরের দিকে তুলে বের হয়ে আসো। তোমাদের টাকায় থুতু দিয়ে তোমাদের মুখে ছুঁড়ে দেব। পুলিশ, প্লিজ পুলিশে খবর দিও না। সারানো রয়েছে ছাকার জন্য, বেকুব কোথাকার। পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনারা কেউ পালাবার চেষ্টা করবেন না, একজন একজন করে হাত উপরে তুলে বেরিয়ে আসুন। টাকা দেবেন না ভাই, প্লিজ।
আব্বু, তুমি কি রাগ করেছ আমার উপর? করে আর কি লাভ? তুই কি আমার কথা শুনেছিস কখনো? কারো যদি কিছু হতো? হয়নি তো। হয়নি। কিশোর দলের অসামান্য বিচক্ষণতা, পুরাকীর্তি আবিষ্কার ও মূর্তি পাচারকারী দল গ্রেফতার, একদল কিশোরের অসীম সাহসিকতা ও বিচক্ষণতার ফলে বাংলাদেশের প্রত্যন্ত একটি পাহাড়ি এলাকায় সরকারের পুরাতত্ত্ব বিভাগ প্রায় 1000 বছরের পুরানো মৌর্য সাম্রাজ্যের আমলে একটি দুর্লভ প্রাচীন গুহা আবিষ্কারে সক্ষম হয়েছে এবং উক্ত গুহা থেকে মূল্যবান পুরাকীর্তি পাচারের সময় একজন বিদেশি সহ একদল পাচারকারীকে হাতে নাতে গ্রেফতারে সক্ষম হয়েছে। সরকার কিশোর দলের সাহসিকতা ও মূল্যবান জাতীয় সম্পদ রক্ষায় তাদের অসামান্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাদেরকে 25,000 টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। টাকাটা কিন্তু তারই কি পাবে, ওরই প্রাপ্য ওটা, কি বলিস তোরা? না না, আমি একা নিতে যাবো কেন, সবার টাকা এটা। না, তোর একার প্রাপ্য এটা, তুই আবিষ্কার করেছিস কালাচিতা। না, সবারই প্রাপ্য ওটা। শোন, এমন করছিস কেন তারিক? টাকাটা তোর প্রয়োজন, তোর মাকে ভালো করে তুলবি না? দীপু, একা একা কি করছিস ওখানে? তোর মা কেমন আছেন তারিক? আগের চেয়ে অনেক ভালো, এখনো হাসপাতালে আছেন। মা বাড়িলে তোকে একদিন খাওয়াবো দীপু, মা যা ভালো রান্না করতে পারেন। আজ কত তারিখ রে? ডিসেম্বরের 8। কেন রে? বছরটা কেমন দেখতে দেখতে শেষ হয়ে গেল, তাই না? আজ যাই রে দীপু, মার চিঠি আসবে, কাল দেখা হবে। হয়তো কখনো দেখা হবে না তারিক, আমাকে চলে যেতে হবে কালই বাবার সাথে। বাবার আর মন বসছে না এখানে, তোদের কিছুতেই জানাতে পারলাম না কথাটা, আমায় ক্ষমা করে দিস তারিক, তোদের স্মৃতি আমার চিরকাল মনে থাকবে।